নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস 3-র নতুন আসা একটা প্রপার্টি বর্ডার রেডিয়াসকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখুন আমি এখানে একটা HTML এর বয়লার প্লেট রেখেছি, এখানে কিচ্ছু নেই, না কোনো সিএসএস লেখা আছে, না বডিতে কিছু লেখা আছে। আমি সমস্তটাই আপনাদের সামনে তৈরি করে দেখাবো, এটা খুব ছোট একটা ভিডিও হবে। ঠিক আছে, আমরা ফার্স্টে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডিভটার একটা যে কোনো ক্লাস নিয়ে নিচ্ছি, ধরে নিন বক্স। ওকে, বক্স নামে একটা ক্লাস দিয়ে দিলাম, এর ভেতরে কিচ্ছু লেখার দরকার নেই, যেরকম আছে থাকুক। আমরা এই বক্স নামের ক্লাসটার ওপর স্টাইলিং করব। ওকে, চলুন তাহলে এটাকে পেস্ট করি এখানে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, ফার্স্টে এটার একটা উইথ দিলাম, উইথ কত দিচ্ছি, ধরে নিচ্ছি 200 পিক্সেল, আর হাইট দিচ্ছি কত, 200 পিক্সেলই দিলাম। আচ্ছা, এটার যাতে ভালো করে দেখা যায় তাই জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কী দিলাম, রেড দিলাম। ঠিক আছে, আচ্ছা একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যেহেতু বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করব তাই বর্ডার দিচ্ছি, বর্ডারটা দিচ্ছি 1 পিক্সেল সলিড আর ব্ল্যাক কালারের দিচ্ছি। ওকে, ঠিক আছে, তো চলুন এটা কীরকম হচ্ছে ব্রাউজারে আমরা রিফ্রেশ করে দেখে নিই, এরকম এসছে। ঠিক আছে, আমি মার্জিন দিয়ে এটাকে একটু সেন্টার করে দিই, মার্জিন 0 অটো। ঠিক আছে, তাহলে এটা হরাইজন্টালি সেন্টারে চলে আসবে, চলে এসছে। ওকে, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো যে শার্প রয়েছে এটাকে আমরা একটু কার্ভ করে দেবো। ঠিক আছে, কিভাবে করব তার জন্য লিখতে হবে এখানে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। আমি মনে করুন সব কটা কর্নারকেই 20 পিক্সেল কার্ভ করে দিচ্ছি। তাহলে যদি আমি রিফ্রেশ করে এখন দেখি তাহলে দেখা যাবে যে সবাই একদম রাউন্ডেড কর্নার হয়ে গেছে, বোঝা গেছে, এটাই হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। ওকে, তো বর্ডার রেডিয়াস যে আপনাকে চারদিক থেকে সমানভাবে দিতে হবে তার কোনো মানে নেই, বর্ডার রেডিয়াস আপনি আপনার ইচ্ছা মতো চারটে কোনায় 4 রকম দিতে পারেন। ঠিক আছে, তো কিভাবে দিতে হয় সেটা ধরে নিন, আমি এক কোনায় দিলাম 20। তার আগে আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, বর্ডার রেডিয়াস শুরু হয় সবসময় টপ লেফট কর্নার থেকে এবং ক্লক ওয়াইজ এটা ঘুরতে থাকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার মতো এটা ঘুরতে থাকে, তাহলে ফার্স্টে এই কোণা, সেকেন্ড ভ্যালুটা এই কোণার জন্য যাবে, টপ রাইট, তারপরে বটম রাইট, তারপরে বটম লেফট। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমাদের শুরু হবে টপ লেফট থেকে এবং তারপরে ক্লক ওয়াইজ ঘুরতে থাকবে, ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকবে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে 20 পিক্সেল দিই তাহলে 20 পিক্সেল সবার জন্য নিয়ে নেবে, আর আমি যদি 20 পিক্সেল আর যদি 40 পিক্সেল দুটো মেনশান করি তাহলে কি হবে, তাহলে দেখুন দুটো দুটো করে কর্নার আলাদা আলাদা রেডিয়াস নিয়ে নেবে, কারণ হচ্ছে ফার্স্টের ভ্যালুটা টপ লেফটে গেছে, সেকেন্ডের ভ্যালুটা টপ রাইটে গেছে, থার্ড ভ্যালু যেহেতু কিছু নেই তাই ফার্স্টের ভ্যালুটাই আবার রিপিট হয়েছে, কোথায়, এখানে, এবং তারপরের ভ্যালুটা রিপিট হয়েছে এখানে। ঠিক আছে, আপনি যদি তিনটে ভ্যালু দিতেন তাহলে কী হতো, তাহলে প্রথম ওপর থেকে শুরু হলো, ফার্স্ট ভ্যালুটা এখানে চলে গেল, সেকেন্ড ভ্যালুটা এখানে গেল, থার্ডটা এখানে গেল, ফোর্থ যেহেতু কিছু নেই তাই সেকেন্ড ভ্যালুটাকে রিপিট করে দিল ফোর্থে। ঠিক আছে, যদি ফোর্থ ভ্যালু না পায় তাহলে সেকেন্ড ভ্যালুটাকে ফোর্থে রিপিট করে দেবে। ক্লিয়ার? আর যদি আপনি ফোর্থ ভ্যালু দিয়ে দেন তাহলে ফোর্থ ভ্যালু যেটা দেবেন সেটা নেবে, আপনি মনে করুন এখানে 90 পিক্সেল দিয়ে দিলেন তাহলে ফোর্থ ভ্যালু আপনার ডিক্লিয়ার হয়ে গেল, এবার ফোর্থ কর্নারটা ওই ভ্যালুটাকে পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আপনি সেরকম সব কটা কর্নারকে 0 করে দিতে পারেন, সেক্ষেত্রে সব কটা কর্নার শার্প থাকবে এবং একমাত্র লাস্টের কর্নারটা সেটা আপনার কার্ভ হয়ে যাবে 90 পিক্সেল। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে বর্ডার রেডিয়াস কাজ করে, এবং আপনি চাইলে পরে এই চারখানা ভ্যালু না দিয়ে আপনি পার্টিকুলার যে কোণাটা আপনার কার্ভ করার দরকার সেই পার্টিকুলার কোণাটাকে আপনি মেনশন করে আপনার কার্ভের কত পিক্সেল করতে চান সেটা আপনি দিয়ে দিতে পারেন। কীভাবে সেটা করতে হলে আপনাকে 4টে ভ্যালু কেটে দিতে হবে, কারণ আপনি পার্টিকুলার একটা একটা কোণাকেই টার্গেট করবেন এবং সেই কোণাকেই আপনি ভ্যালু দেবেন। তো আমি ধরে নিচ্ছি যে এই যে বটম লেফট যে কর্নারটা আছে এই কর্নারটাকে আপনি টার্গেট করছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি লিখতে হবে, বর্ডার হাইপেন BOTTOM বটম হাইপেন, এটা হচ্ছে লেফট কর্নার, তাহলে LEFT লেফট। যখন আপনি এটাকে সেভ করবেন আপনি রিফ্রেশ করুন, দেখুন একই রকম রেজাল্ট আছে। ঠিক আছে, এটা যদি আপনি বটম রাইট করে দিতেন তাহলে সেক্ষেত্রে বটম রাইটটা টার্গেট হতো এবং বটম রাইটটা 90 পিক্সেল কার্ভ হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? আপনি এই যে
রেডিয়াসটা, এই রেডিয়াসটা পিক্সেলে না দিয়ে আপনি কিন্তু পার্সেন্টেজেও দিতে পারেন। আপনি ধরে নিন 30% দিয়ে দিলেন, সেক্ষেত্রে কীরকম আসবে রেজাল্টটা? রিফ্রেশ করলে দেখা যাবে, দেখুন এটা 30%। ঠিক আছে, এইভাবে আপনি শর্ট হ্যান্ডের ক্ষেত্রেও একইভাবে চারটে ভ্যালু কিন্তু পার্সেন্টেজে দিতে পারেন। একটা 30%, একটা 20%, একটা ধরে নিন 40%, এবং আরেকটা ধরে নিন কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, এইভাবে আপনি যদি ভ্যালু দেন সেটাও কাজ করবে। বর্ডার রেডিয়াসের মাধ্যমে একটা ডিপকে পুরো গোল করে দেওয়া যেতে পারে। সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা পার্সেন্টেজ দিয়ে করলে সবথেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। আপনি যদি 50% কার্ভ করে দেন, কোনো উইথ আর হাইট যে ডিভের সমান রয়েছে তাকে যদি আপনি 50% যদি বর্ডার রেডিয়াস দিয়ে দেন, তাহলে দেখবেন যে পুরো ডিপটা রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেক কোণা থেকে 50% করে কার্ভ হয়ে গেছে, তার ফলে এটা একটা পারফেক্ট গোল হয়ে গেছে। এটাকে আপনি পিক্সেলও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে যে আপনার উইথ যদি 200 পিক্সেল হয়, তাহলে আপনার এখানে বর্ডার রেডিয়াস দিতে হবে 100 পিক্সেল, ঠিক হাফ, তাহলে একই রেজাল্ট পাবেন। কিন্তু 50% দেয়া সব থেকে সেফ। সেক্ষেত্রে যদি আপনার উইথ হাইট যদি ইন ফিউচার যদি বড়ও হয়, তাহলে মানে দুটো দিক সমানভাবে বড় হতে হবে, উইথ বেড়ে গেল হাইট বাড়লো না, সেক্ষেত্রে ওটা ওভাল হয়ে যাবে, রাউন্ড হবে না পুরো। ঠিক আছে, তো 50% দিলে পরে আপনার যদি উইথ হাইট একসঙ্গে যদি বাড়ে, সেক্ষেত্রে ওটা গোলই থাকবে। ক্লিয়ার? ওকে, এবারে একটা জিনিস বলি আপনাদেরকে, এই বর্ডার রেডিয়াস সিএসএস 3-তে এসেছে, সুতরাং এটা যে ওল্ড ব্রাউজার আছে সেগুলো কিন্তু ঠিকঠাক সাপোর্ট করে না। ঠিক আছে, বর্তমান দিনে যে সমস্ত ব্রাউজারের ভার্সন আছে সেগুলো একদম পারফেক্টলি সাপোর্ট করে, কিন্তু আগেকার যে সমস্ত ব্রাউজার আছে সেগুলোর জন্য প্রিফিক্স দরকার হয়। তো এই প্রিফিক্সটা কি এবং এই প্রিফিক্স কীভাবে কাজে লাগায় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাইপেন ওয়েব কিট, WEBKIT হাইপেন, যদি আপনি এই ওপরে যে বর্ডার রেডিয়াসের যে প্রপার্টিটা আপনি দিয়েছেন এই লেখাটাকেই সম্পূর্ণ কপি করে এনে যদি এখানে দিয়ে দেন, তাহলে এটা একরকম হ্যাক হলো। ঠিক আছে, এটা আপনার ক্রোম আর হচ্ছে সাফারি এর ক্ষেত্রে আপনার প্রিফিক্স হলো, এটা ওল্ড ভার্সানেতেও এটা দেখিয়ে দেবে। আর ঠিক এই জিনিসটার আগে যদি আপনি হাইফেন MOZ মজ লিখে আপনি যদি একই কথাটাকে এখানে পেস্ট করেন, তাহলে এই হ্যাকটা হলো মজিলার জন্য, ফায়ারফক্সের জন্য। ঠিক আছে, ফায়ারফক্সের ওল্ড ভার্সনে এটা দেখিয়ে দেবে, আর আদার যে সমস্ত ব্রাউজার আছে তার ক্ষেত্রে প্রিফিক্স নেই এই বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে আপনি প্রিফিক্স দিয়ে এটা যদি কোনো ওল্ড ভার্সন ব্রাউজারে সাপোর্ট না করে, তাহলে আপনি এটাকে সলভ করতে পারেন। ক্লিয়ার হয়েছে? ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এত অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে আমি আপনার বন্ধুবান্ধবের কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে পারি। আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই বেল আইকন টিপে দেবেন, যাতে পরবর্তী দিনে আমার ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে